হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকের ব্লগ দেখেও আপনারা বুঝতে পারছেন, আপনারা মোস্ট রিকোয়েস্টের ব্লগ লইয়া আইসি। আশা করি আপনারা ভালো লাগবো। আমার লাইফেরও মোস্ট স্পেশাল ব্লগ আপনার লগে শেয়ার করবার লাগিয়ে আইসি। প্লিজ লাইক দিয়া বলবানা, আর প্লিজ শেয়ার করবা আপনারা ফ্রেন্ড আর ফ্যামিলির লগে। আর এই ব্লগের মাঝে আমার বাড়ির আর আমার হাজবেন্ডর বাড়ির দয়টা ভিডিওরে আমি এখান হরিয়া আপনারা সুবিধার লাগি দিছি। সো প্লিজ আপনারা ফুল ব্লগ দেখবা আর আমারে জানাইবা আপনারা কিলা লাগছে। আর সো দেখতে থাকা আর এনজয় করকা। আমার মেকআপ, জুয়েলারি, ড্রেস হয়ে থাকে কিনা, হয়ে থাকে মেকআপ করা, যদি ডিটেলসে আপনারা জানতে চান তে প্লিজ আমার কমেন্ট করে জানাইবা। ইনশাল্লাহ আমি আপনারা লগে শেয়ার হওয়ার মনে। এরপরে আপনারা দেখতে পারবা আমার ইক্লিপসর ফরে আমার হাজবেন্ডর বাড়ির যে ক্লিপস আছে আপনার লগে মিডিলও আমি এড করছি। সো আশা করি আপনারা ভালো লাগবো, দেখকা আর এনজয় করকা। দেখতে পাবা এখানেও তাইন রেডি হয়ে গেছেন। আর আমরা গ্রাম অঞ্চল নশা যাইবার আগেও একটা সদরি খাওয়া লাগে বাড়ি থাকি। সো দেখতে পাবা এখানেও তিন দিন ভাই বোন বাবিন তানে সব মিলিয়া সদরি খাইরা আর ডঙ্করা খাই আওতাও আপনার লগে তোরা তোরা করে শেয়ার করি। আশা করি আপনার ভালো লাগবো। সো দেখক
আর এখানে দেখতে পারা সবাই ছয়ন, আর এখানেও আমার বোন, আমার বাপি, তারপরে থালগর বই নাইন, বাই ফোতাইন, বাই জি সবে মিলিয়া তারা গেট ধরছেন, খুব বেশিও তারা ফান করছেন। সো আপনারাও দেখো কা তারা দুইটা স্টেজ আছিল। সো স্মল স্টেজ অফ লাইয়া নশা বইসেন, এরপর বড় স্টেজও নইছে, আর আমরা ফার্স্টে আহত হয়েছে, এরপর হানিমুনি স্টার্ট হয়েছে, আর তিনটে নয়াইতে একটু লেট হয়েছে। সো দেখতে পারা আপনার লগে স্মল ক্লিপ আমি শেয়ার করছি, আহতর হয়ে সপ্তাহ শেয়ার করাম, তে আহতর একটু ক্লিপস আপনার লগে শেয়ার করি, আশা করি আপনারা ভালো লাগবো। আর প্লিজ আমরা লাগে দোয়া করবা, আল্লাহ যেন ভালো রাখতা। আর প্লিজ যদি আপনারা আমার ব্লগ তোরাও ভালো লাগিয়া তাহলে প্লিজ লাইক দিতে ভুলবা না, আর শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা যেন তাইনে এখনও সাবস্ক্রাইব করছই না। এখানে দেখতে পারা আস্তে আস্তে এখানেও স্টার্ট হয়ে গেছে, আর সবে পিকচার তোলরা, ফটোশ্যুট করা। আর দেখতে পারা এখানেও আমার হাজবেন্ড তান তিনও বাই লইয়া আইসেন এখানোর মাঝে, সো তাই তাইনও পিকচার তোলরা। আর অটোই লগে সেকেন্ড স্টেজ, সো আমি আর স্টেজও আর বইছি না, এর ফরে আই
কেন দেখতে পারছেন আমার ফ্যামিলির সব আর আমার বাইয়ে আমার লইয়া আইসেন স্টেজও। এরপর আমরা ফটোশ্যুট হয়েছে, মালা ফিন্দানি হয়ে গেছে, এরপর আমরা হানিত গেছি। সব প্লিজ আপনারা সবে ফুল ব্লগ দেখবা আর আমারে জানাইবা আপনারা কিলা লাগছে, আর কোনো কোয়েকশন থাকলে আওয়াজিকার করবা, আর প্লিজ সবে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে আমি আপনার লগে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। কেন দেখতে পারা খানিও স্টার্ট হয়ে গেছে। আসলে বিয়াত তো খানিও খেউ খেউ পালা ফাইন খানি দেখতে, সো হয়ে খানিও আপনার লগে একটু শেয়ার করি। আর আমি এই ব্লগ আসলে থাকলে আমিও লাইফও দেখতে পারবো সামটাইম, ওটার লাগে স্পেশালি হয়ে আপনার লগেও শেয়ার করবো আর স্মৃতি হিসাবে রয়ে যাব। আশা করি আপনারাও ভালো লাগবো। আর এখন দেখো কাজ সদরি খাওয়ার ফালা, সো সদরি খাইরা আশা করি আপনারাও লগে থাকবা আর এনজয় করবা। দেখো কা
আর এখানে দেখতে পারা বিয়ার যেন তেন গেস্ট আসলা সবে ওয়াইয়া পিকচার তোলরা যতজন ফার্সি আপনারা লগে শেয়ার করছি। আর আপনারা তো আমার মেহেন্দির তারপরে এঙ্গেজমেন্টের ব্লগ দেখিয়া আশা করি সবরেও চিনই, আমি সবরেও দুইয়ারা করে হইয়া দিছি। সেই কেন তেন তাইনও আসলা যেন তাইন আমার এঙ্গেজমেন্টও মেহেন্দিত আসলা সবও বিয়াত আসলা। আর আশা করি আপনারা ভালো লাগে দেখোকা আর এনজয় করোকা। আর এখানে দেখতে পারা কেক আনাইছে। আর এরপর আপনার লগে একটা জিনিস শেয়ার করম, একটু লগে আমরা বাঙালি একটা ট্রেডিশন আয়নার মাঝে মুখ দেখা। এরপর আপনারা দেখতে পারাই কেন মিষ্টি খাওয়ানি ওর তারপরে ড্রিঙ্ক খাওয়ানি ওর এগুলো সব বিয়াতো স্পেশালি জানি না অন্য কোনো জেলাত আছে কি না। আমরা সিলেটর খাওয়া দাওয়া পরে মিষ্টি তারপরে ড্রিঙ্ক দুধ ওটা খাওয়াইন। আর এরপর দেখতে পারাই কেন মালা ফিন্দানি ওর। সো আশা করি আপনারা সপ্তাহ আমি আপনার লগে ডিটেলসে দৌড়াইছি, সো আশা করি আপনারা ভালো লাগবো দেখোকা আর এনজয় করোকা। এখানেও দেখতে পারা বিদায়ের সময় হয়ে গেছে। আর এই ক্লিপস দেখলে আমার সবসময় মন খারাপ হয়ে যায় আর সব ফুরিন্ত লাগে। আসলে খুব কষ্টর এই টাইম মা বাপ সারিয়া যাওয়া। আমি সব মানুষের ভিডিওর মাঝে যেগুলা এই ক্লিপস দেখি আমার কথা মনে হয়ে যায়। আর আজকে তো আমি আমার নিজের ব্লগও ভয়েস ওভার দিয়ার আসলে আমি শেয়ার করতাম না আসলাম, বাট হয়ে শেয়ার করি সপ্তাহ যখন শেয়ার করি তে আপনারা লগে আউ ক্লিপসও শেয়ার করি। আসলে আমরা লাগে খুব বেশি কষ্ট বাফর বার্তাকি যাওয়া লাগে একদিন। আর দেখতে পারাই কেন আমার আসলে ভয়েস ওভারও কিতা দিতাম আমি কুচু মাতিয়া তুকাইয়া ফাইরাম না, কারণ এই ক্লিপস সবসময় আমি আমার বিয়ার ক্যাসেটও আমি খাটাইয়া দিলাই আমি দেখতাম চাই না। আর দেখতে পারাই কেন আমি আছি অলরেডি আমার শ্বশুর বাড়ি। সো দেখোকা আপনারা কেন দেখতে পারা আমার জালে আর আমার দেওরে তেন তেন দুজনে আমার রিসিভ করা। আসলে তেন তেন কিতা মাতিরা আমার মনে নাই, বাট আমার আশাইরা
আর দেখতে পারাই কেন, আমরা গড়াওয়ার পরে আমার হরিয়ে মিষ্টি মুখ করাইরা, তারপরে মিল্কও খাওয়াইছেন। এরপর আমরা সবে ফ্যামিলির সবে মিলিয়া আমরা কেগও খাটিছি। তারপর যারা যারা আসলা বিয়া পরে, সো তান্তারার লগেও পিকচার তুলাইছে। আসলে খুব বেশিও আমরা এনজয় করছি। সো দেখোকা, আপনারাও এনজয় করোকা। আশা করি আপনারা সবে এনজয় করছেন। আর প্লিজ আপনারা সবে লাইক দিতে ভুলবা না, আমি বারবার কইরাম। আসলে খুব কষ্ট করি একটা ব্লগ বানানি হয়, একটা লাইকে আসলে খুব বেশি ভাল লাগে। আর আপনারা আমার নেক্সট ব্লগ ফাইবা আমার ওয়ালিমার, সো আশা করি ওটাও আপনার ভালো লাগবো। আর প্লিজ প্লিজ আমার জানাইবা যেন আপনার আমার ব্লগ বিয়ার ব্লগ স্পেশালি কিলা লাগছে। আর আমরা লাগি বেশ করেই আপনারা দোয়া করবা। আর সব ভালো থাকা, আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।